প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নিষিদ্ধ নগরী দেশ তিব্বত সম্পর্কে তো বন্ধুরা আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই তিব্বত নামটি বলা বা শোনার সাথে সাথে যে আরেকটি শব্দ মনে চলে আসে তা হচ্ছে নিষিদ্ধ বিশ্ববাসীর কাছে তিব্বত ও এর রাজধানী লাসার পরিচিত যথাক্রমে নিষিদ্ধ দেশ এবং নিষিদ্ধ নগরী হিসেবে কিন্তু কেন তিব্বত বা লাসাকে নিষিদ্ধ বলা হয় তা অনেকের কাছেই অজানা আর তাই সবার মনে রয়েছে তিব্বত সম্পর্কে জানার কৌতূহল চলুন তাহলে জেনে নেওয়া যাক নিষিদ্ধ রহস্য সম্পর্কে তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেক তিব্বতী একে চীনের অংশ মানতে রাজি নয় আর এই কারণে উনিশশো সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি বহির্বিশ্বের কাছে রহস্য আর বিষয়ের দেশ তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে রয়েছে এর বহিরি প্রকৃতির পরিবেশ বহির্বিশ্ব থেকে এর বিচ্ছিন্ন অবস্থান বিদেশিদের প্রবেশাধিকার না থাকা লামাদের নিয়ম কারণের কঠোরতা এবং পর্যটক নিষিদ্ধ হওয়া এই সকল কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এই সবকিছু মিলিয়ে তিব্বতের পরিচিতি গড়ে উঠে নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের রহস্যতার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বছরে আট মাস বরফে ডেকে থাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান যা গড় উচ্চতা ভূপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উপরে উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অবহিত করা হয় উচ্চতার কারণে এই সকল স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচন্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর তিব্বতের রাজধানী লাসা থেকে গভীর মরুভূমির দূরত্ব মাত্র একশো কিলোমিটার একদিকে মরুভূমির রুক্ষতা আর অন্যদিকে হিমালয়ের দুর্বৃদ্ধ দেয়াল তিব্বতকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিশ্বজনক আবহাওয়ার কারণে মানুষ তিব্বত ভ্রমণে আগ্রহ দেখা যায়নি ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্বেদ্য থেকে যায় তারপর উনিশশো আশি সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যদিও ভ্রমণের নিয়ম কারণের কঠোরতা কিছুটা রয়ে গিয়েছিল তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী একে নিষিদ্ধ নগরী বলার পেছনে রয়েছে অনেক কারণ লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবন ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্র রয়েছে লাসাতে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থান লাসার পতুলা প্রদেশে শোনা যায় এই প্রসাদে চূড়া সোনার তরি এই বিশালাকার প্রসাদটি প্রথম জনসমক্ষে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এ ছবি প্রকাশ পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রসাদটির ছবি দেখতে পায়নি এছাড়া শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দিরের যেগুলোর ভেতরে প্রজ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে ধর্মীয় অনুভূতি জড়িত থাকার ও নিরাপত্তা কারণে বহুকাল ধরে লাসার বহিবিশ্বে কারো ঢুকার অনুমতি ছিল না ফলে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলটি ঘিরে জনমনে তৈরি হয় রহস্যমন্তার জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটি পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু নয়। লাসার এই শহরটিকে রহস্যময় করে রেখেছে আইন কঠোরতা ছাড়াও লাসায় অবস্থানভাবে ভাবে একেবারে একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল আর এই একই সাথে পৃথিবীর উচ্চতম শহর যার উচ্চতা এগারো হাজার নয়শ পঁচাত্তর ফুট লাসা থেকে একশো কিলোমিটার দূরে গভীর মরুভূমি প্রাণঘাতি বালির সমুদ্র পেরিয়ে এদিকে থেকে লাসার প্রবেশ করার সাহস কেউ করেনি আর দিকে দুর্গম পার্বত্য পথ পাড়ি দেওয়ার যথেষ্ট কষ্টসাধ্য ফলে কেউ কখনো লাসার দিকে পা বাড়ায়নি আর এই কারণে নিষিদ্ধ নগরীর রহস্য বহুকাল ধরে রহস্যই থেকে যায় তিব্বতীদের জীবনযাপন আর সামাজিক রীতিনীতি অনেকাংশে ধর্মনির্ভর তাদের এই সকল ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিও অনেকটা রহস্যময় বিশেষ করে তিব্বতীদের দালাই লামার নির্বাচন পদ্ধতি একেবারেই অদ্ভুত রকমের নতুন দালাই লামাকে নির্বাচন করা নয় এবং তার খোঁজ করা হয় কারণ এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর নতুন শরিক বাছাই করে তার মাধ্যমে তিনি পূর্ণজন্ম লাভ করেন এর মানে হচ্ছে নতুন দালাই লামা মৃত দালাই লামার পূর্ণজন্ম লাভস্বরূপ পূর্ণজন্ম নেওয়া দালাই লামার খোঁজ করার দায়িত্ব তাকে উচ্চস্থানীয় লামাদের এবং তিব্বত সরকারের আর এই নতুন দালাই লামার খোঁজ করতে করতে অনেক সময় বছরের পর বছর লেগে যায় এবং তা তিব্বতের অভ্যন্তরীণেই সীমাবদ্ধ থাকে চোদ্দতম দালাই লামার খোঁজে খোঁজ করতে চার বছর লেগে যায় কোনো দালাই লামা মারা গেলে নতুন লামার খোঁজ করতে অন্যান্য লামার কোন একটা স্বপ্ন বা দিব্যদৃষ্টির জন্য অপেক্ষা করেন যখন মৃত লামার দাহা করা হয় তখন তারা এই দুয়ার গতি দিকে লক্ষ্য রাখে কারণ ওই দিকেই দালাইলামার পূর্ণজন্ম হবে বলে তারা ধারণা করে নেয় তারপর তারা তিব্বতের একটি পবিত্র রদের ধারে ধারে ধ্যান এ বসে তিব্বতিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই রদের দেবী প্রথম দালাইলামার নিকট প্রতিজ্ঞাবद्ध যে তিনি পূর্ণজন্মের এই প্রক্রিয়াকে সুরক্ষিত রাখবেন মধ্যে প্রধান তার মাধ্যমে চেষ্টা করেন। আর এভাবে প্রাপ্ত দিক নির্দেশনা অনুযায়ী তারা একটি ছেলে শিশুর সন্ধান করেন যে মৃত লামার পূর্ণ রূপ লাভ করবে তিব্বতীদের মৃতদেহ সাক্ষাৎকার পদ্ধতি একটু ভয়ঙ্কর ধরনের বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী শরীরে শুধু আত্মাকে ধারণ করার আধার মাত্র তাই ছেড়ে গেলে কোনো নেই। ফলে কেউ মারা গেলে তারা মৃতদেহকে টুকরো টুকরো করে খাইয়ে দেয়। কেউ মারা গেলে প্রথমে তারা মৃতদেহটি সাদা চারলে দেখে কয়েকদিন যাবত ঘরের কোণে রেখে দেয় এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখে তারপর কোন সন্ন্যাসীকে ডেকে প্রার্থনা করান এবং মৃত ব্যক্তির কপালে ছুরি দিয়ে কেটে দেন যেন মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে তারপর মৃত শরীরকে পারিবারিক এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সাক্ষাৎকার স্থানে নিয়ে যাওয়া হয় এবং তা টুকরো টুকরো করে শুকুনদের খাইয়ে দেওয়া হয় তিব্বতীদের বিশ্বাস যে শুকুন হচ্ছে দেবতা দূতের প্রতিরূপ এবং তারা মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গে নিয়ে যাবে আর সেখানে আত্মা পূর্ণ জন্য অপেক্ষা করবে পারিবারিক ও আত্মীয় স্বজনদের এই সাক্ষাৎকার প্রতিক্রিয়ার উপস্থিতি থাকতে উৎসাহিত করা হয় যেন তারা জীবনে ক্ষণস্থায়িত্বতা উপলব্ধি করতে পারেন এবং মৃত্যুকে জীবনের একটি অংশ বলে মেনে নিতে পারেন তিব্বতে হাজার হাজার বছর ধরে মৃতদের সাক্ষাৎকারের জন্য এই প্রথা চলে আসছে এবং তিব্বতের প্রায় আশীর্বাদ বৌদ্ধ এই প্রথা অনুসরণ করেন তিব্বতের ভূ প্রকৃতি ও তিব্বতীদের রীতিনীতির রহস্যময় হলেও এইগুলো সত্য এবং মানুষ এগুলো সচককে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু